আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই যে একটা পানি, এই পানির বোতলের এটার কস্ট 10 টাকা, কিন্তু এটার মাঝখানে খরচা হলো একটা পানিতে 4 টাকা। এগুলা কিন্তু রিজনেবল না, এগুলা কিন্তু যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। 1 লিটার তেলের মানে লুজ তেলে 1 টাকা হলো পাইকারি আর 2 টাকা হলো খুচরা। জাস্ট আমি পলিসি যেহেতু এই জন্য ব্যাপারটা আলাপ করতেছিলাম, আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে 1 টাকা পাইকারিতে 2 টাকা খুচরায় মার্কআপ দেওয়া হয়, বাট বোতলজাত তেলে 3 টাকা আর 5 টাকা। সো 1 লিটার তেলে যদি 8 টাকা যদি শুধুমাত্র হোলসেলার আর রিটেলার নেয়, তাহলে তো এটা ট্যাক্সিংটা তো আসলে ভোক্তার উপরে পড়তেছে। এই জায়গাগুলি আমাদের মূল্যটা যৌক্তিক করতে হবে। অবশ্যই ব্যবসায়ীকে রক্ষা না করলে তো ব্যবসা ব্যবসায়ী করবে না। সো এটার মধ্যে জানি একটা ইয়ে থাকে, বিশেষ করে অ্যাসেনশিয়াল প্রোডাক্ট। আমি আরেকটা জিনিস খুব হাম্বলি আপনাদের রিকোয়েস্ট করব যে সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোতে রমজানে কিন্তু সকল ব্যবসায়ী একটু লিবারেল হয়, কিছুটা চ্যারিটেবল হয়, বাট আমাদের কাছে কেন জানি মানে আমাদের এখানে এটা একটা ব্যবসায়িক অপরচুনিটি মনে করে। আমার একেবারে হাম্বল সাবমিশন থাকবে আপনাদের কাছে আর কি, বিশেষ করে মোস্তফা ভাই আছেন, উনি আমাদের হেল্প করেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট কমোডিটি ইম্পোর্টার। এটা কিন্তু আমাদের জন্য প্রাইডের ব্যাপার যে $1 বিলিয়ন ইম্পোর্টার আমাদের দেশে আছে। এটা 10 বছর আগে চিন্তা করা যেত না, জাহাজ আছে আমাদের ব্যবসায়ীদের, এটাও কিন্তু 10-15-20 বছর আগে কেউ চিন্তা করতে পারতো না। আমাদের কমোডিটি আমাদের জাহাজে আসে, এগুলো কিন্তু সবই গর্বের ব্যাপার। ওনারা যদি অন্তত এই মাসটা, আমি আপনাদের সকলের কাছে যার যার জায়গা থেকে যত ছোট ব্যবসায়ী হোক, সবাই যদি আমরা একটু, যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন যে বড় বড় খেজুরের যারা নিজেরা গাছের মালিক, নিজে হাতে তারা খেজুর দিচ্ছে। সো আমি আপনাদের নিজে হাতে দেওয়ার দরকার নেই, অন্তত আপনার কোম্পানির পক্ষ থেকে যদি, অন্তত ঢাকার শহরে, অন্তত যেখানে আমার লেবার মানে ইয়ের অধ্যুষিত এলাকা সাভারে, গাজীপুরে বা আপনার ইভেন ফ্যাক্টরিতে, তাদেরকেও যদি একটা প্যাকেট ধরায় দেন, দরকার হলে আমরা TCB আপনাদেরকে সাহায্য করব প্রোডাক্ট দিয়ে, অন্তত আপনারাও যদি একটু করেন, তাহলে কিন্তু সবাই মিলে করলে কিন্তু জিনিসটার মানে প্রেশারটা অন্তত থাকবে না।